সম্মানিত ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ডে হেডার ফুটারের একটি গুরুত্বপূর্ণ ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি, যেটি করলে আপনাদের কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে। আমি যেই কাজগুলো করি এবং যেগুলো মনে করি যে আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের কাজ আরও সহজ হবে, সেই কাজগুলোই আমি আমার ভিডিওতে দেওয়ার চেষ্টা করি। তার আগে বলে দিচ্ছি যে আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা তাড়াতাড়ি করে নিন। এ ধরনের গুরুত্বপূর্ণ আরও টিপস পেতে চ্যানেলের সাথেই থাকুন। দেখুন, আমি একটা প্রজেক্ট প্রোফাইল তৈরি করতেছি, এখানে অ্যাড আছে, এটা যদি প্রত্যেক পেজের উপরে দরকার হয় তাহলে আমরা ওই পরিমাণ প্যাডের যে পরিমাণ জায়গা আমরা স্কেল দিয়ে মেপে সেই অনুযায়ী এখানে আপনারা পেজ লেআউট থেকে পেজ সেট আপ করে নেবেন। এখানে যেমন 1.8 আছে, আপনারা দেখবেন যে ওই সংস্থার প্যাডে কতটুকু জায়গা আছে, কতটুকু জায়গা নিলে আপনারা ওইটুকু নিচে থাকে। আর যদি মনে করেন যে না ওই প্যাড দিব না, তাহলে কম্পিউটারে সরাসরি প্যাড দিয়ে আমরা প্রিন্ট করব, তাহলে এখানে দেখুন আপনারা এই হেডারের উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এখানে ওই আমাদের প্যাডটা পেস্ট করে কপি করে এখানে এসে পেস্ট করে দিতে হবে। যেমন দেখুন, এখানে আমি যখন পেস্ট করে দিলাম তখন দেখুন এখানে এই পেস্ট করে দেওয়ার সাথে সাথে সমস্ত পেজে একই সাথে এই প্যাডটা চলে গেছে। দেখুন এখানে প্রত্যেক পেজের উপরেই এই পেজটা চলে আসছে, তাতে আপনাদের এই কাজ করার অনেক সহজ হবে। কারণ এই দেখুন, আবার যখন দেখা যায় প্যাডের খুব কাছাকাছি এটা আসছে, এই জন্য আমরা পেজ সেট আপে গিয়ে লেআউটে গিয়ে পেজ সেট আপে আরেকটু জায়গা এখানে দিতে হবে। আরেকটু জায়গা যদি আমি এই আরেকটু জায়গা দিয়ে দিলাম, তাতে দেখুন এই পেজটা সুন্দরভাবে সেটিং হয়েছে। আর যদি নিচে যদি ঠিকানা লেখা দরকার হয় বা নিচে যদি কোনো অ্যাড্রেস থাকে, অনেক ক্ষেত্রে দেখা গেল প্যাডের উপরের দিকে বিভিন্ন ডিটেলস লেখে, নিচের দিকে ঠিকানা, তখন এটা আপনারা এই ফুটারের উপরে ডাবল ক্লিক করে, এই দেখেন এখানে ফুটারের উপরে ডাবল ক্লিক করে সেটিও এখানে লিখে দিতে পারেন, তাহলে প্রতি পেজে ওইটাই চলে যাবে, আর ভিতরে ক্লিক করলে আবার চলে যাবে। এইভাবে আপনাদের কাজ আরও দ্রুত ও সহজ করার জন্য এই হেডার ফুটার ব্যবহার করতে পারেন। হেডার ফুটার হচ্ছে, এরা হচ্ছে উপরে কোনো লেখা বা কোনো ছবি এক প্রতি পেজে যদি দেওয়া হয়, আর যদি মনে করেন যে এই পেজের ডিজাইন সহ পুরো পৃষ্ঠা জুড়েই এই প্যাডটা থাকে, তাও এখানে আপনারা পেস্ট করে দিলে পুরো পৃষ্ঠা জুড়েই হবে, আপনাদের এটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে যদি কোনো ডিজাইন থাকে। তাহলে এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।